আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন সাজ্জাদ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার বিরুদ্ধে 2017 সালে অভিযানের সময় সেনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিচার শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সেনা আদালতে আজ থেকে শুনানি শুরু হচ্ছে। রিপোর্ট আলিমাল রাজির। 2017 সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর চালানো ক্লিয়ারেন্স অপারেশনের সময় বুকিটংয়ের গুতান পাইন গ্রামে 19 আরসা সদস্য নিহত হয়। এর আগে ওই মাসেই বিভিন্ন নিরাপত্তা চৌকিতে বেশ কয়েকটি হামলা চালায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। পাল্টা ব্যবস্থায় পুরো রাখাইনে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় সহিংসতার শিকার হয়ে প্রায় 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে রাখাইনের রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। আর এর 2 সপ্তাহ পরই অভিযুক্ত সেনা সদস্যদের বিচারের ঘোষণা দিল মিয়ানমার। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন জানিয়েছেন, রাখাইনে অভিযানের সময় অনেক সেনা সদস্য সেনা আইন অনুসরণ করেনি। বতিরঙের স্থানীয় একটি ব্যাটালিয়নের সেনা আদালতে ব্যাটালিয়ন অফিসাররা এই বিচার প্রক্রিয়া পরিচালনা করবেন জানান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাখাইনের গুতারপাইন গ্রামে 5টি গণকবরের সন্ধানের তথ্য উঠে আসে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে। কিন্তু তাৎক্ষণিকভাবে মিয়ানমার সেনাবাহিনী ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও গত সেপ্টেম্বরে ওই ঘটনায় বিচার কার্যক্রম শুরুর ঘোষণা দেয় তারা। আলিবাল রাজি, চ্যানেল আই। ফরিদপুর বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 12 জন। ভাঙ্গা ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হোসাইন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 73 বছর। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রবিউল হোসাইনের জানাজার নামাজ জোহরের পর ধানমন্ডি 7 নম্বর মসজিদে হবে। পর ভাষা ও সাহিত্যে অবদান রাখায় তিনি 2018 সালে 21শে পদকে ভূষিত হন। তার নকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও স্বাধীনতা তোরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের ভাসানী হল, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল, ওয়াজেদ মিয়া সায়েন্স কমপ্লেক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও একাডেমিক ভবন কমপ্লেক্স নির্মাণ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য কাজ করা রবিউল হোসাইন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের পরিবর্তনের সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে আরব লীগ। কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে তারা বলেছে, মার্কিন প্রশাসন ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের বিরুদ্ধে যুদ্ধের সমর্থন জানিয়েছে। আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইদ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি এবং আরব লীগ ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের সাথে আপোষ করবে না। সোমবার আরব লীগের জরুরি বৈঠকের সিদ্ধান্তের একটি অনুলিপি দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হবে বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।